মিছিল কালীকথা, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, যেটি স্বামী সারদানন্দের লেখা একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ, তাকে ভিত্তি করে আমি অনেক কথাই আপনার সঙ্গে বলি, বলেও যাচ্ছি। কিন্তু এই বইটিরও আগে কিছু কিছু বই রামকৃষ্ণ জীবন নিয়ে প্রকাশিত হয়েছিল, কোনোটা ইংরেজিতে কোনোটা বাংলায়, সেগুলো সম্বন্ধে আমি একটু কথা বলছি। বলতে বলতে অন্য কথায় চলে আসবো। যেমন ধরুন, অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পদ্মে ঠাকুরের চরিতামৃত লিখেছেন, এটি 1894 সালে প্রথম প্রকাশ পেয়েছিল, 1901 সালে 4 খণ্ড একত্র করে ছাপা হলো। এই গ্রন্থটি কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারতের মতো পয়ার ছন্দে লিখিত ঠাকুরের লীলা কাহিনী। স্বামীজি আবার এই বইটির খুব প্রশংসাও করেছিলেন। যদিও এই গ্রন্থ পূর্ণাঙ্গ জীবনী নয়, এর ভিতর অবশ্য কিছু অলৌকিক কাহিনী, একটু বলতে পারেন অতিশয়োক্তিও আছে। পরবর্তীকালে লেখক লীলা প্রসঙ্গ পড়ে নিজেরই ভুল, অর্থাৎ অক্ষয় কুমার সেন নিজেরই ভুল সংশোধন করে নিয়েছেন। শুনছেন মির্চি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। শারদানন্দের লীলা প্রসঙ্গের আগে আরও যেসব বই বেরিয়েছিল সেগুলোর কথা বলছি। আরও ধরুন 4টি বইয়ের কথা বলতে পারি। ফ্রেডরিক ম্যাক্সমুলার যেটা লিখেছিলেন, রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইন্টস, এটি বেরিয়েছিল 1898 সালে। তারপর ধরুন ভুবনচন্দ্র মুখোপাধ্যায় লিখলেন রামকৃষ্ণ চরিতামৃত বা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী। এই বইতেও কিছু কিছু ঘটনা প্রমাদপূর্ণ রয়েছে। যেমন ধরুন, মায়ের ষোড়শী পুজো জয়রাম বাড়িতে হয় লেখা আছে। মহেন্দ্রনাথ গুপ্তের সে শ্রীরামকৃষ্ণ কথামৃত 1902 সাল থেকে 1910 সালের মধ্যে 4 খণ্ডে প্রকাশিত হলো। এটি কিন্তু ঠাকুরের জীবনী গ্রন্থ নয়, এটি ধর্মজগতের এক বিস্ময়কর গ্রন্থ, যেখানে অবতারের কথোপকথন হুবহু রক্ষিত হয়েছে। তারপর সুরেশচন্দ্র দত্তের শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেবের সংক্ষিপ্ত জীবনী ও উপদেশ, এটি 1908 সালে বেরিয়েছিল। লেখক ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা সংগ্রহ করে 82 পৃষ্ঠায় একটি সুন্দর ও সংক্ষিপ্ত জীবনী লিখে তার বহু উপদেশ সংযোজিত করেছিলেন। এরপর গুরুদাস বর্মণের শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত, এটি 1910 সালে প্রকাশ পেয়েছিল। এই গ্রন্থ নিয়ে আরও কিছু কথা বলছি একটু বিরতি নিয়ে। শুনছেন মির্চি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। গুরুদাস বর্মণের শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত বেরুল 1910 সালে। ইনি উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে ঠাকুরের জীবনী লিখতে শুরু করেছিলেন। এই গ্রন্থের কিছু উপাদান তিনি সংগ্রহ করেছিলেন বরানগর মঠে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যদের কাছ থেকে এবং হৃদয় রামের বিবরণ থেকে। তিনি উল্লেখ করেছেন, হৃদয় মধ্যে মধ্যে মঠে এসে 2-4 দিন বাস করতেন এবং ঠাকুরের সে অপূর্ব জীবনের ঘটনাগুলির গল্প করে শ্রোতৃবর্গকে একান্ত মুগ্ধ করে দিতেন। মাতুলের ভাবভঙ্গি, ধরণধারণ, গলার স্বর, এগুলো হৃদয় অতি সুচারুভাবে নকল করে অভিনয় করতে পারতেন। কাজেই হৃদয় মঠে এলে একটা যেন উৎসব পড়ে যেত। সকলে তাকে ঘিরে বসে তার প্রাণ মাদানো গল্প করতে বলতেন তাকে। স্বামী অভেদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, এইসব গল্পগুলো খাতায় লিখে রাখতেন এবং নিজেরা যে সকল ঘটনা তাদের গুরুদেবের শ্রীমুখে শুনেছিলেন তারও কতক কতক লিখে রাখতেন। ওই খাতাটা এই বইটার প্রধান অবলম্বন। তার উপর ধরুন ভক্তপ্রভ শ্রী রামচন্দ্র দত্ত লিখিত জীবনচরিত, সত্যচরণ মিত্র প্রণীত জীবনচরিত, শ্রীযুক্ত অক্ষয় কুমার সেনের পুঁথি, শ্রীমলিখিত কথামৃত থেকেও কতগুলি ঘটনা সংগৃহীত হয়েছে। এছাড়াও শ্রীরামকৃষ্ণের গৃহী ও সন্ন্যাসী শিষ্যগণ
প্রত্যেকে কেমন করে তার পবিত্র সঙ্গ কৃপা লাভ করেছিলেন তা তাঁদের কাছ থেকে সংগৃহীত হয়েছে। কবিবর গিরিশচন্দ্র ঘোষ স্বয়ং নিজের কাহিনী লেখককে দিয়েছেন। বিভিন্ন সূত্র থেকে ঠাকুরের জীবনের ঘটনাবলী সংগ্রহ করা সত্ত্বেও তাতে অনেক রকম ভুল ছিল, যা সারদানন্দ সংশোধন করে উদ্বোধন পত্রিকায় ছাপতেন। শুনছেন মির্চি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। দেখুন, ভগবান যাকে দিয়ে যা করান সে তো তাই করে, যতক্ষণ করান ততক্ষণ করে। এই যে সারদানন্দ এইভাবে প্রস্তুতি নিলেন, বলে গেলেন, এ তো ভগবান তাকে দিয়ে করালেন। এই যে আমরা সকালবেলা এসে আমি বলি আপনি শোনেন ঠাকুরের কথা, এ তো ঠাকুরই করাচ্ছেন। 1883 সালে শরৎ, অর্থাৎ সারদানন্দ যখন সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, তখন তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন এবং প্রায় 3 বছর তার সান্নিধ্য লাভে ধন্য হন। ঠাকুরের দিব্য জীবনের বহু ঘটনার তিনি সাক্ষী। শ্রীরামকৃষ্ণদেবের অন্তর্ধানের পর তিনি বরানগর মঠে সাধ্যায় ও সাধনায় মগ্ন হন। মঠে শরৎ, প্রাচ্য, পাশ্চাত্য দর্শন ও শাস্ত্রাদি প্রচুর পড়েছেন। ওই প্রসঙ্গে লাটু মহারাজের স্মৃতি, মঠে সকলকে খুব পড়াশোনা করতে দেখতাম, তাই একদিন সারাট ভাইকে বললো, হ্যাঁ রে, তোরা এত পড়াশোনা করিস কেন? স্কুল কলেজ ছেড়ে দিয়ে আবার গাদা গাদা বই পড়িস, তোদের কি পাশের পড়া পড়েছে নাকি? তাতে শরৎভাই বলেছিল, ভাই, পড়াশোনা না করলে এসব বিষয়, অর্থাৎ ধর্ম বিষয়ে জানবো কেমন করে? তাতে হামনে বলেছিল, উনি তো এত কথা বলতেন, বাকি উনাকে তো পড়াশোনা করতে দেখতুম না। তাতে শরৎভাই বলেছিল, আরে ওনার মতো সবাই হতে পারে নাকি? ওনাকে তো মা রাশি রাশি জ্ঞান ঠেলে দিচ্ছেন। আরে বাবা, আমাদের তো সে অবস্থা নয়, আমাদের তো পড়াশোনা করতে হবে। তার কথা শুনে ফিন বলেছিল, দেখো ভাই, তিনি বলতেন বই পড়ে একরকম বোঝা যায়, আর অনুভব, অনুভবে আর একরকম বোঝা যায়। মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শরৎ মহারাজের সঙ্গে লাটু মহারাজের এইসব কথাবার্তা দারুণ ভাল লাগে। লাটু মহারাজ তো সেভাবে লেখাপড়া করেননি, কিন্তু তিনি দারুণ দুর্দান্ত ভক্ত ছিলেন। তো তিনি বলছেন, আমার কথা শুনে শরৎ ভাই বললে, দেখো, যারা আচার্য হয়ে জগৎকে শেখাবে তাদের পড়াশুনো করতে তিনি কখনো মানা করেননি। কিন্তু আমনে বুঝলাম, তিনি যার যেমন ভাব তাকে তেমনি বুঝিয়েছেন। ঠাকুরের ওই ব্যাপারটা ছিল তো, ওই গল্পটা বলতেন না যে মা 5টা দাঁত ছেড়ে আছে, তাকে এক একজন এক এক রকমের দাঁত, তার কাউকে তিনি সরল ঝোল খাওয়াচ্ছেন, মাছের ঝোল, কাউকে আবার ঝাল মশলা দেওয়া খাবার, যার পেটে যেমন সয়। ঠিক তেমনি কার কিভাবে বললে কে কিভাবে ভগবানকে সাধনা করতে পারবে, কে জ্ঞান যোগে পারবে, কে ভক্তি যোগে পারবে, ঠাকুর তো দেখেই বুঝতে পারতেন। ঠিক যে যেমন তাকে তেমনিভাবে বোঝাতেন। 1890 থেকে 1895 সাল পর্যন্ত সারদানন্দ ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে ও হিমালয়ে তপস্যা করেছিলেন, কারণ ঠাকুরের শিষ্যরা জানতেন ঠাকুর ছিলেন তপমূর্তি, ত্যাগ বা তপস্যা ছাড়া তাকে অন্তত ঠিক মতো বোঝা যায় না। 1896 সালে স্বামীজির আহ্বানে স্বামী সারদানন্দ পাশ্চাত্যে প্রচারের জন্য যান। 1 এপ্রিল লন্ডনে পৌঁছন। ওই সময় স্বামীজি অধ্যাপক ম্যাক্সমুলারের সঙ্গে পরিচিত হন এবং তিনি রামকৃষ্ণের জীবনী লেখবার ইচ্ছে প্রকাশ করেন। সারদানন্দ একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুরের সম্বন্ধে তিনি যা প্রকাশ করেছেন তা আমি লিখে দিয়েছিলাম। ম্যাক্সমুলারের ইচ্ছে হয়েছিল ঠাকুরকে জনসমাজে প্রচার করা। স্বামীজি নিজে না লিখে আমাকে লিখতে বললে আমি আপত্তি করলে বলেছিলেন, আমি লিখলে না বুড়োর মাথায় আমার ভাব ঢুকিয়ে দিতে হবে, আমি যা জানি সব আমি লিখে দিলাম। ভেবেছিলাম স্বামীজি বুঝি কাটছাঁট করে দেবেন, কিন্তু তিনি দু একটা কথার বদল ও দু একটি জায়গায় ভাষার একটু অত্যুক্তি তুলে দিয়ে
গোটা লেখাটাই পাঠিয়ে দিলেন। এবং আমার মনে আছে ম্যাক্সমুলারও কিছুমাত্র পরিবর্তন না করে সেই লেখা ছাপিয়ে দিয়েছিলেন। শুনছেন মির্চি কালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।